আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উই আর লস লাভার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা আছি বগদাদিয়া নয়ে নদীর বিমান বলে যে লঞ্চটিকে সবাই চিনে। লঞ্চটিতে নতুন ইঞ্জিন লাগানো হয়েছে। নতুন ইঞ্জিন লাগানোর পরে যে পরবর্তী রিভার টায়াল, সেই রিভার টায়ালে আজকে আমরা আছি। পুরো রিভার টায়ালের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। রিভার টায়ালের জন্য লঞ্চটিকে ব্যাগার দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু লঞ্চটি কিন্তু ছেড়ে চলে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে তুমুল গতি নিয়ে সে তার রিভার টায়াল দেখাচ্ছে। নতুন ইঞ্জিনে তার গতি অনেকটাই বেড়েছে। আশা করা যায় যে পরবর্তীতে চরভৈরবীবাসী তার গতির খেলা দেখবে, আমরা তার সেই প্রত্যাশা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্টকোলা ব্রিজ কিছুক্ষণের মধ্যেই অতিক্রম করবে। কিছুক্ষণের মধ্যেই পোস্তকলা ব্রিজ অতিক্রম করবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে গতির ঝড় কিন্তু চলছে এখানে। তার নতুন ইঞ্জিনের যে গতি তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক গতি আগের চাইতে অনেক বেশি। আশা করা যায় এখন অন্তত চরভৈরবীবাসী তার উপর আস্থা রাখবে, কারণ অন্তত তার গতির উপর, তার সার্ভিসের উপর কিন্তু এখন কিন্তু কেউ প্রশ্ন তুলতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি যে পোস্তকলা ব্রিজ কিন্তু অতিক্রম করে চলে যাচ্ছে বগদাদিয়া নয়। লঞ্চ জগতের সকল তথ্য আপডেট জানতে যোগ দিতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে সরাসরি যুক্ত হতে পারেন এবং ফেসবুকে গিয়ে সার্চ দিতে পারেন উই আর লঞ্চ লাভার এবং লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ। আমরা ফেসবুকে এই দুটি গ্রুপ পরিচালনা করে থাকি। আপনারা দেখতেই পাচ্ছেন যে গতির ঝড় কিন্তু এখানে চলছে। তার যে নতুন ইঞ্জিনের যে গতি তা কিন্তু প্রদর্শন করে সে ইতিমধ্যে এগিয়ে চলছে। আমরা এখন তৃতীয় তলার ছাদে আছি। এই লঞ্চটি অনেক পুরনো একটি লঞ্চ। আমরা যখন ছোটোবেলায় দেখতাম সদরঘাটে তখন আমরা ভাবতাম যে এটাই হয়তো বিমান, আসলেই সে নদীর বিমান। এখন হয়তো বা তার সেই গতি দিয়ে, যে নতুন ইঞ্জিনের গতি, সেই গতি দিয়ে হয়তো বা সে সবার মন জয় করে নিবে। আমরা এখন কেবিন সাইডে, রিভার সাইডে আছি, কেবিন অংশের রিভার সাইডে। আপনারা দেখতেই পাচ্ছেন যে লঞ্চ কিন্তু চলছে রিভার টায়ালে। ভিউয়ার্স, আপনি যদি আমাদের এই পরিবারটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা তাসরিফ দুইয়ের ডগ আপডেট নিয়ে আসব। আমরা অনেকেই জানি যে তাসরিফ দুই লঞ্চকে ডগ ইয়ার্ডে তোলা হয়েছে। আমরা পরবর্তী ভিডিওতে তাসরিফ দুইয়ের সর্বশেষ আপডেট আপনাদের সামনে তুলে ধরব। আমরা এখন মাস্টার ব্রিজের সামনে যাব। আমরা এখন মাস্টার ব্রিজের সামনে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এখন মাস্টার ব্রিজের সামনে আসছি। দেখতেই পাচ্ছেন যে মাস্টার সাহেব কিন্তু লঞ্চকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। খুব সুন্দর একটা পরিবেশ বিকেলবেলা, রিভার টায়ালে বগদাদিয়া নয়। দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু গতি ঝড় কিন্তু চলছেই, কারণ রিভার টায়ালে কিন্তু গতিটাই দেখা হয় যে কীরকম কী হলো, ইঞ্জিনটা কি ঠিক আছে কি না এবং কেমন গতি তুলবে তাই কিন্তু দেখা হয়। আমরা কিন্তু মাস্টার সাহেবের নিজ মুখ থেকেই শুনলাম যে স্পিড কত পর্যন্ত উঠে। সো ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। লঞ্চ জগতের সকল তথ্য, ডগ আপডেট, প্রতিদিনের শিডিউল জানতে যোগ দিতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে এবং ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ। ফেসবুক গ্রুপের লিঙ্কটি এবং পেজের লিঙ্কটি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে সরাসরি যুক্ত হতে পারেন এবং ফেসবুকে গিয়ে সার্চ দিতে পারেন উই আর লঞ্চ লাভার এবং লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।